আগামী পহেলা জানুয়ারি 2024 সন থেকে 7 জানুয়ারি 2024 অর্থাৎ 1 থেকে 7 তারিখ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সমস্ত জেলা আদালত, সেশনস আদালত, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য জুডিশিয়াল আদালত সহ সমস্ত আদালত আইনজীবীরা বর্জন করেন। অবৈধ ফ্যাসিস্ট সরকারের রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে অথবা করায়ত্ত করতে না পেরে প্রতিষ্ঠানগুলোকে দুমড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। জনগণের শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। সংবিধানের তৃতীয় ভাগে জনগণের মৌলিক অধিকার বিবৃত আছে এবং সংবিধানের 102 অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগ জনগণের মৌলিক অধিকার বলবৎ করার জন্য সংবিধানের কাছে দায়বদ্ধ। বিশেষ করে সংবিধানের 31 অনুচ্ছেদ অনুযায়ী যা বলা হয়েছে, টু এনজয় দ্য প্রোটেকশন অফ ল অ্যান্ড দ্য ট্রিটেড অ্যান্ড বি ট্রিটেড অ্যাকর্ডেন্স উইথ ল অ্যান্ড অনলি ইন অ্যাকর্ডেন্স উইথ ল ইজ দ্য এনএলেবল রাইট অফ এভরি সিটিজেন অফ দিস রিপাবলিক। কিন্তু বেদনাহত চিত্তে আমরা প্রত্যক্ষ করছি 28 অক্টোবরে বিএনপি সহ ভোটের অধিকার ও গণতন্ত্রে বিশ্বাসী সকল রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদের উপর সরকারের পেটুয়া বাহিনী ক্র্যাকডাউন করল। তখন নেতাকর্মীদের আইনের আশ্রয় লাভের অধিকার আনফর্চুনেটলি উপেক্ষিত হলো, যা দেশ ও জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আজ পর্যন্ত সরকার বিরোধী দলের মুক্তিকামী এবং গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের মধ্যে 23,460 জন নেতাকর্মীকে জেলে আছেন, গ্রেফতার করা হয়েছে এবং এর মধ্যে মোট 684টি মামলা দায়ের করা হয়েছে এবং প্রত্যেকটি মামলায় আপনাদের ভাষায় গায়েবি মামলা, বানোয়াট, মিথ্যা, বেজলেস। আরো আশ্চর্যের বিষয় হলো, গত 16 মাসে বিএনপি অর্থাৎ সরকার বিরোধী রাজনৈতিক দলের মোট 1482 জন নেতা কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এবং কিভাবে এই সাজাগুলো প্রদান করা হয়েছে আপনারা জানেন, 45 জন সাক্ষীর মধ্যে মাত্র 4-5 জন পুলিশের সাক্ষী নিয়ে সাজা দেওয়া হয়েছে। আপনারাই রিপোর্ট করেছেন মৃত ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে, আপনারাই রিপোর্ট করেছেন গুম হওয়া ব্যক্তিকে সাজা দেওয়া হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, দেশ ও জাতির এই চরম যুগসন্ধিক্ষণে দেশের বৃহত্তম এবং সবচেয়ে জনপ্রিয় আইনজীবী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ফ্যাসিস্ট এই রেজিমকে পদত্যাগ এবং দাবি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা নিম্নরূপ কর্মসূচি ঘোষণা করছি। 1. আগামী 1 জানুয়ারি 2024 সন থেকে 7 জানুয়ারি 2024 অর্থাৎ 1 থেকে 7 তারিখ পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সমস্ত জেলা আদালত, সেশনস আদালত, মুখ্য মহানগর হাকিমের আদালত, মুখ্য জুডিশিয়াল আদালত সহ সমস্ত আদালত আইনজীবীরা বর্জন করবে। আগামী 31 ডিসেম্বর 2023 তারিখের মধ্যে মাননীয় প্রধান বিচারপতি সহ সকল বিচারপতি মহোদয়ের কাছে আমাদের এই আইন কোর্ট বর্জনের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে চিঠির মাধ্যমে। সরকার বা সরকারের কোনো অনুচরদের উস্কানিতে পা না দিয়ে শান্তিপূর্ণভাবে এই গণতান্ত্রিক কর্মসূচি সফল করার জন্য আপনাদের মাধ্যমে
বাংলাদেশের সমগ্র বিজ্ঞ আইনজীবী সমাজের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।